হ্যালো, সালামু আলাইকুম। আমি আফতাব হোসেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা এই কোর্সের মধ্যে যেটা ছিল যে ওয়াই ইউ লার্ন গ্রাফিক ডিজাইন। সো আমরা একটা কাজ করি, আগে আমরা দেখি যে আসলে গ্রাফিক্সটা কি জিনিস। গ্রাফিক্স অনেক বড় একটা জিনিস, গ্রাফিক্স কোনো ছোট জিনিস না। তো গ্রাফিক্সের কাজ আসলে কি মার্কেট প্লেসে আছে কি না এই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা। সো আমরা আগে একটা কাজ করি, একটা মার্কেট প্লেসটাকে খুলি ব্রাউজারে। সেই সাইটটার নাম হচ্ছে ফাইবার। ওকে, আমি এরকম অনেক মার্কেট প্লেস আছে, আপনি জাস্ট একটা, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এরকম ভাবে যে ফ্রিল্যান্সিং করে যে কাজ আনা যায় এটারই রাস্তা আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। তো ফাইবার হচ্ছে একটা সাইট এবং এখানে অনেক ধরনের কাজ আছে, যেমন ধরেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রাম অ্যান্ড টেচ অ্যান্ড বিজনেস অ্যান্ড ফান অ্যান্ড লাইফস্টাইল, অনেক 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 ধরনের। সো আমরা যদি ধরেন গ্রাফিক্সের কাজটা শিখি তাহলে কি হবে, দেখেন আমরা যে ফটোশপ শিখবো, আমরা যে এই কোর্সে লিখেছি ওয়াই ইউ লার্ন ফটোশপ, তার মানে হচ্ছে আমরা কোনো কিছু শিখবো কারণে, আমরা অকারণে শিখবো না। কারণটা হচ্ছে এরকম, যদি আমরা ধরেন ফটোশপের ফটো এডিটিং শিখি তাহলে দেখি যে এখানে এতগুলা জব আছে। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, রিটাচিংয়ের কাজ, আমরা যারা স্টুডিওতে আছি বা নর্মালি অনেকে স্টুডিও থেকে কাজ করে তারা হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভেরও কাজ পারে, রিটাচিং অ্যান্ড রিটাচিংয়ের, ফটো এডিটিংয়ের অনেক কাজ আছে, কাজ আছে অনেক ধরনের কাজ। যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখি তাহলে দেখবো যে যে প্রথমে দেখেন একটা সার্ভিস যেটা হচ্ছে আই উইল ডু 100 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর এখানে এই সার্ভিসটা হচ্ছে যে সে 100টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, ঠিক আছে। এখন ওপেন করলাম, করার পর দেখি যে তার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ তার আছে এখানে 20টার মতো অর্ডার, রাইট। এবং কোন দেশে সব থেকে মজার বিষয়, সে হচ্ছে বাংলাদেশের, রাইট। তো 20টা অর্ডার এবং তার এখানে লেখা আছে দেখেন 15টা ছবির জন্য সে $5 নেয়, 20টা ছবির জন্য সে $20 নেয় হচ্ছে 50টা ছবির জন্য, এবং $35 নিচ্ছে আপনার হলো 100 ইমেজ জন্য। সো এটা আসলে হয় পসিবল। তো আমরা ধরি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ বাদ দিলাম, আমরা এক কাজ করি, আমরা আমাদের কোর্সে কি কি শেখাবো এগুলো একটু দেখাই। তো আমাদের কোর্সটা এখানে ওয়াই ইউ লার্ন ফটোশপ। গ্রাফিক্সের একটা পার্ট হচ্ছে ফটোশপ। তো ফটোশপ হচ্ছে ইলাস্ট্রেট, ফটোশপ আছে, অ্যাডবি ইলাস্ট্রেটর আছে, ইনডিজাইন আছে, তারপর হচ্ছে আফটার এফেক্ট আছে, প্রিমিয়াম প্রো আছে, অনেক সফটওয়্যার আছে। এখন আমরা তো সব শিখে শেষ করতে পারবো না, গ্রাফিক্স অনেক বড় একটা সেক্টর। তো আমরা প্রথম যেটা শিখবো ফটোশপ। তো আমি আমি যে আপনাদের ক্লাসটা করাবো, আমি আপনাদেরকে চিন্তা করবো যে একটু মজা করে ক্লাস করান, আপনার কেউ ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা মজা করতে করতে শিখে দেবো। যেমন ধরেন আমাদের নিজেদের ছবি এডিট করতে করতে দেখা যাবে যে আমরা প্রফেশনাল হয়ে যাবো। সো একটু দেখি, হ্যাঁ, যেমন ধরেন অনলাইনে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লায়েন্ট এরকম ছবি তুলে পাঠায়, তো তখন আমরা এইভাবে তা বলে যে আমার একটা সাদা ছবি করে দাও, মানে পিছে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শিখি, দেখেন এইরকম এইরকম এরকম প্রচুর অনলাইনে কাজ আছে, হ্যাঁ। তো স্টুডিও যারা আছে তারা হয়তো বা খুব ভালো বুঝবে। তারপর ধরেন ব্যানার অ্যাড ডিজাইন, আমরা তো জানি ব্যানার কী জিনিস, এই ধরেন ফেসবুকের কভার পেজ, তারপর সোশ্যাল মিডিয়াতে যেমন টুইটার, তারপর হচ্ছে আপনার গুগল, তারপর হচ্ছে ফেসবুক, লিঙ্কড, অনেক কিছু, এগুলোতে পোস্ট দেওয়ার জন্য একজন ডিজাইনার লাগে এবং এগুলো আমরা বানানো শেখাবো আপনাকে এই কোর্সে। তারপর হচ্ছে আপনার এই যে একটা পোস্ট, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট, এটাও ডিজাইন করে। তো এটা হচ্ছে একটা ডিজাইন, জাস্ট এখানে দেখেন কত সুন্দর ব্যানারগুলো ডিজাইন লাগছে। একটা জিনিস একটা ডিজাইনার ডিজাইন কীভাবে করবে, এই জিনিসগুলো এই ক্লাস এই ফটোশপের মধ্যে থাকবে। এবং হচ্ছে এই যে আপনার রোলার ব্যানার, তো এরকম অনেক কিছু আছে অনেক ব্যানারের মধ্যে। এরপর হচ্ছে বুশিয়ার, আমরা তো বুশিয়ার চিনি, হ্যাঁ, আমরা অফিসিয়াল অনেক জায়গায় দেখি বুশিয়ার ডিজাইন। সো আমরা এই কোর্সে এটাও শেখাবো। এবং এই যে কাজগুলো যেগুলো শেখাবো, বিজনেস কার্ড ডিজাইন করা, ধরেন এইরকম একটা, হ্যাঁ, এরকম কীভাবে করে এটা, এই যে ডিজাইনগুলো কীভাবে ডিজাইন করে, এই জিনিসগুলো আমরা এই গ্রাফিক্সের পার্টের মধ্যে শেখাবো। এবং মানে আমরা চেষ্টা করব আপনাকে পুরাটা সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, ডিজাইন প্রেজেন্টেশন, একটা ডিজাইন করার পরে যেটাকে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিতে হয় সেই জিনিসটাও এই কোর্সের মধ্যে থাকবে। ওকে, এরকম অনেক কিছু আছে, দেখেন এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা শিখবো। এবং এটা কীভাবে করে, যেমন ফ্লায়ার ডিজাইন, আমরা অনেকে বুঝি না যে লিফলেট, তারপর অফিসের সামনে দেখা যায় যে অনেক সময় মসজিদের থেকে বের হওয়ার পর আমরা দেখি লিফলেট দেয়, এই যে মানে এই ডিজাইনগুলো যেমন আমরা বাংলাদেশেও করি এরকম বাইরের দেশেও আছে। সো এই ডিজাইনগুলো করা আমরা শিখবো। তারপর হচ্ছে আপনার ধরেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা একটু বড় করে দেখি, হ্যাঁ,
এই যে কিভাবে এত সুন্দর ক্লিন সরি কিভাবে এত সুন্দর একটা ক্লিন ডিজাইন করে সেই জিনিসটা আমরা দেখব ওকে তো এই যে ডিজাইনগুলা এই ডিজাইনগুলাই বাইরের দেশে দরকার হয় এখন এরকম অনেক কাজ আছে দেখেন এই যে ফটো এডিটিং আমরা আমরা বাইরের দেশে হয়তো বা ক্লায়েন্ট এমন বলে যে আমার ছবিটা এখানে স্পট আছে এখানে রিটাচ করে দাও তো এই যে এই ধরনের কাজগুলা এই ধরনের ফটো এডিটিং বিফোর আফটার এই ধরনের কাজগুলো বাইরের দেশে প্রচুর অর্ডার আছে তারা আমাদের প্রতিনিয়তই দেখা যায় যে অর্ডার দেয় এবং আমি এই মার্কেট প্লেসে অনেক দিন ধরে কাজ করছি এবং আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থায় আছি এবং আমি সব থেকে মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে টপ রেটেড এবং ফাইবারে মোটামুটি ভালো কাজ করছি এবং আমি আপনাদেরকে চেষ্টা করবো এই সাপোর্টটা দেওয়ার জন্য তো এক কাজ করি এরকম অনেক আছে খেয়াল করে দেখেন ওয়েব পেজ ডিজাইন আমরা ওয়েব পেজটাকে পুরোটা কমপ্লিট করবো না আমরা প্রথমে আগে টুলসগুলো শিখে নেবো এই ফটোশপের একটু ক্লাসে থাকবে সবগুলো আগে হচ্ছে টুলস শিখবো দেন আমরা স্টেপ বাই স্টেপ সব শিখতে পারবো ওকে তারপর হচ্ছে আমরা অ্যাড ব্যানার তো বুঝি গুগলের অ্যাড আমরা ইউটিউবের পাশে দেখি না অনেক ব্যানার উঠে অনেক সাইডে অনেক ডিজাইন হয় এই ডিজাইনগুলো যে আসলে কীভাবে বানায় ক্লায়েন্ট আমাদের কাছে চায় যে আচ্ছা আমরা এই ধরনের ডিজাইন করে দাও তো আমরা সেই ডিজাইনগুলোকে স্টেপ বাই স্টেপ করে দিই সো এই দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেখাই যে ধরেন এই যে বুশিয়ার ডিজাইনের দিকে খেয়াল করি ওকে তো দেখি এই মার্কেট প্লেসে বুশিয়ারের কী পরিমাণ কাজ আছে আমি গ্রাফিক্সে যাই আমি এক কাজ করি এই যে এখানে জাস্ট এ মিনিট আচ্ছা এই যে ফ্লায়ার অ্যান্ড পোস্টারের যে অপশনটা আছে এখানে যাই যাওয়ার পর দেখতে পারবো যে এখানে বুশিয়ার আছে দেখেন বুশিয়ার ডিজাইন ফ্লায়ার অ্যান্ড পোস্ট বুশিয়ার আমরা দেখিয়েছিলাম যে ফ্লায়ার কী জিনিসটাই এই দেখেন এটা প্রথমটায় গেলাম দেখার পর দেখতে পাচ্ছি যে এখানে 34টা অর্ডার আছে সে প্রতিটা অর্ডার বিভিন্ন প্রাইস সে দিয়ে রেখেছে এটা তার মানে এটা আমরা শিখবো অবশ্যই শিখবো মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে পরে বাট আমরা আগে ভালো মতো কাজ শিখবো এবং এই কাজটা শেখার পরে দেখা যাবে যে আমাদের যখন স্কিল রেডি হয়ে যাবে আমরা এই ধরনের কাজ করতে পারবো এবং খুব যে কঠিন এটা না আপনাকে প্রথমে মনে করতে হবে যে এটা কীভাবে করে এই সিস্টেমটা আপনার জানতে হবে সরি তো এই কোর্সে থাকবে এই এই জিনিস এবং আমরা এই ধরনের অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনার এই ধরনের কাজ পাওয়া যায় যেমন ধরেন আপওয়ার্ক এটা আপওয়ার্ক একটু প্রফেশনাল সাইট এখানে আপনারা যারা নতুন তারা হয়তো একটু কষ্ট হবে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদের যেখানে সহজ সহজ রাস্তা আছে সেগুলোকে দেখানো প্রথমে মানে আমি চাচ্ছি যে আপনারা ভালো করে কাজ শেখেন প্রতিটা টুলস সম্বন্ধে আমার টিউটোরিয়ালগুলো দেখেন এবং স্টেপ বাই স্টেপ ওখানে প্রতিটা টিউটোরিয়ালের মধ্যে কমান্ড করেন যে আমি এই জিনিসটা বুঝিনি আমি চেষ্টা করবো সেটা সলভ করার জন্য ওকে আর আমাদের এই কোর্সে আপনাদের জন্য থাকবে এক্সট্রা একটা ফ্যাসিলিটি যেটা হচ্ছে ওইটা পরেই বলবো ওকে আর সাথেই থাকুন এবং নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষা নেক্সট টিউটোরিয়ালটা দেখুন ওকে আল্লাহ হাফেজ